পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পুর নিগমের 16 নম্বর ওয়ার্ড তথা কুলটির দেবীপুর থেকে কদভিটা গ্রাম যাওয়ার কোনো সংযোগকারী রাস্তা ছিল না। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে রাস্তার দাবি জানিয়ে আসছিলেন। স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে মঙ্গলবার রাস্তাটি তৈরির কাজ শুরু হয়। এদিন ওই স্থানে উপস্থিত ছিলেন আসানসোল পুর নিগমের মেয়র বিধান উপাধ্যায়, পুরমাতা মুনমুন মুখার্জি সহ বিভিন্ন ব্যক্তিবর্গ। মানে আমরা যখন কর্পোরেশন নির্বাচনে এসেছিলাম, তো নির্বাচনে আসার সময় আমরা দেখেছিলাম এই দেবীপুর থেকে কদভিটা যে গ্রামটা আছে, কদভিটাতে আমরা প্রোগ্রাম মিটিং করেছিলাম। তো মিটিংয়ে তখন এই এই যে দুটো গ্রামের সংযোগ, সেই সংযোগের রাস্তা ছিল না। তো সেটা কর্পোরেশনের পক্ষ থেকে আমরা করতে পেরে খুশি এবং আনন্দিত। এই কাজটা আজ থেকে দূরে হয়েছে। এটা কত টাকা বাজেট হচ্ছে? প্রায় 9 লক্ষ। বিধান উপাধ্যায় জানান, পুর নিগমের পক্ষ থেকে 9 লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তাটি তৈরির কাজ শুরু হলো। কদভিটা দুটো গ্রামের মধ্যে যে সংযোগস্থল ছিল, যে কানেক্টিং রোডটা, সেই রাস্তাটার কাজের আজ উদ্বোধন করা হলো। এটা আমাদের নির্বাচনী প্রচারে যখন থেকে যাচ্ছিলাম আর কি, তখন থেকে মানুষের একটা জোরালো দাবি ছিল যে দিদি, এই রাস্তাটা ভীষণভাবে খারাপ হয়ে রয়েছে, এটা করতেই হবে। তো যাই হোক, এবার আমরা সুযোগ পেলাম, মেয়র সাহেবও তাতে সম্মতি দিয়েছেন এবং উনি এসে নিজের হাতে সেটা উদ্বোধন করে গেলেন, এটাও ভালো লাগছে। এটা কোন প্রকল্প থেকে হচ্ছে এবং কত টাকা বাজেট? এটা বাজেট 9 লক্ষ টাকার মতো কর্পোরেশন থেকেই হচ্ছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।